সাবস্ক্রাইব করুন ইমপারফেক্ট প্লাস চ্যানেলকে আর বেল আইকনকে ক্লিক করুন সবার আগে আমার লেটেস্ট ভিডিও দেখার জন্য। হাই গাইস, আমি হিমাদ্রি। আমি ক্রিশ। আজকে ইমপারফেক্ট প্লাসের একটা টপিক নিয়ে আমরা চুজ করে সেটা হচ্ছে রেডগিয়ার ভার্সাস লজিটেক। সো আমি হলাম রেডগিয়ার সাপোর্টার আর আমি লজিটেকের সাপোর্টার। সো লেটস স্টার্ট। হাই, সো আমরা এটা স্টার্ট করছি, তার আগে জানিয়ে দিই যে রেডগিয়ার আর এটার মানে লজিটেকের আনবক্সিং আমি আমার ভিডিওর আগে দেখিয়ে দিয়েছি। সো যারা যারা দেখেননি তাদের এই ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন লিঙ্কটা। সো সেখানে গিয়ে আমরা আনবক্সিং আর রিভিউটা দেখে নিতে পারেন। সেখানে মাস ডিটেইলসে আপনারা বাটন কনফিগারেশনস আর পারফরম্যান্স অবশ্যই দেখতে পারবেন। তো আজকে আমরা যেটা ডিসকাস করছি মেইনলি সেটা হচ্ছে এটা দুটো কম্প্যারিজন, মানে ইয়েস রেডগিয়ার আর লজিটেকের আমরা কম্পেয়ার করতে যাচ্ছি, প্লাস পারফরম্যান্স কি হবে, কতটা কোনটা থেকে বেশি। হ্যাঁ অবশ্যই। তো সেটা আমরা শুরু করি, আমারটা বেটার না অবশ্যই, আমারটা বেটার, আমারটা খুবই হালকা, আমারটা খুবই হালকা, হাত ব্যথা হয় না খেলার সময়, এত হালকা যে পড়ে গেলে ভেঙে যেতে না পড়ে গেলে। আমি আসলে এটা কবে ফেলিনি, মানে ছুঁড়ে ফেলিনি, তো অবশ্যই যে কোনো জিনিস ভাঙবে প্লাস্টিক, যে কোনো জিনিস। তো তোমার কি ভাব, তোর কি ভাঙবে না? না, তুই এত হালকা, তোকে হঠাৎ করে ধাক্কা মেরে দিলাম, তো হাত থেকে পড়ে গেল। না না পড়তে পারে, বাট এটা একটা যথেষ্ট, এটা সিগনিফিকেন্ট ওয়েট আছে। এটা যতটা ওয়েট তোর একটা কন্ট্রোলার দরকার ততটাই ওয়েট আছে, নট বেশিও না কমও না। এবং প্লাস এটা যে গ্রিপটা আছে সেটা মাচ তোর ইউজার ফ্রেন্ডলি। কিন্তু আমারটা তো এখানে বলতে পারিস আমার সবচেয়ে ভালো হয়েছে এখানে। হ্যাঁ, আটা নিউজ এখানে বলা হয়েছে সেটা হচ্ছে, যেটা যারা এন্টার বা এমনি কন্ট্রোলার ইউজ করেছেন তাদের দেখবেন যে এই বাটনটা উপরে আছে, এটা কিন্তু এই মাঝখানে রয়েছে, যেটা লজিটেক এর রয়েছে। হ্যাঁ, যারা প্লাস মানে যারা এন্টার বা ওই ধরনের গেমপ্যাড থেকে আপনারা যদি আপগ্রেড করতে চান, সেক্ষেত্রে আপনাদের এই লেআউটটা মাচ ইজিয়ার হবে এখানে। সেই সময় এটাকে এখানে নিয়ে এসে কন্ট্রোল করাটা খুবই চাপ হয়ে যায়, আমার বাম আঙুলটা খুব ব্যথা করতো আমি জানি। তবে হ্যাঁ, এটা বলে এটা না যেটা খারাপ, এটাকে সত্যি খুব ভালো লাগে আমাকে, কারণ এটা গ্রিপার থেকে আরম্ভ করে এটা সুইচ ফুইচ দেখুন সবকিছু বেটার রাখেন। আর এগারোটা বাটন আছে এর মধ্যে, সেটা তো আমি আগে বলে দিয়েছি, তো এমনি ডিসকাস করবো না। তো এক্স আর ডি ইনপুট তো আমার এখানে জাস্ট হোম বাটন দিয়ে চেঞ্জ করা যায়, এটাতে এক্স আর ডি ইনপুট চেঞ্জ করা আরও অনেক ইজি। ডেডিকেটেড কি আছে আমার, আমার ডেডিকেটেড কি আছে, আমি এক্স এ সুইচ করলে এক্স ইনপুট, ডি এ সুইচ করলে ডি ইনপুট। তাতে কি আছে, আমার এখানে হোম বাটনটা জাস্ট 3 সেকেন্ড প্রেস করে রাখবেন, তো তাতে আপনার ডি আর এক্স আপনি চেঞ্জ করতে পারবেন যে কম্পিউটার যেমন সাপোর্ট করে। প্লাস আমার মোডের জন্য আমার ডেডিকেটেড সুইচ আছে, আপনার যদি মোড চেঞ্জ করতে হয় আপনি জাস্ট মোড বাটন ক্লিক করলে আপনার অ্যানালগ মোড আর ডিজিটাল মোডের মধ্যে আপনার, আর ডিজিটাল মোড আপনার লাইটটা জ্বলে থাকবে, যদি অ্যানালগ মোড হয় সেক্ষেত্রে আপনার লাইট নিভে যাবে। মানে ইউ তুমি বলতে চাইছিস যে এটা এখানে হয়ে যাবে আর লেফট ওভারে চলে যাবে, রাইট সিমটা। হ্যাঁ, যেটা দেখতে দাও তো রাইট স্টিক। তো আমার এখানে এই সুবিধাটা রয়েছে, সেটা হচ্ছে আমার ব্যাক আর ওয়াই যদি আপনি একসঙ্গে হোল্ড করে ক্লিক করে রাখেন, তো তাতে কি হবে যে আপনার অ্যানালগটা চেঞ্জ হবে, মোডও চেঞ্জ হবে। তো সিম্পল আমার অপশন রয়েছে, বাট একটু সুইচ টাইম ডিপেন্ডেন্স রয়েছে। আর হ্যাঁ, সবচেয়ে বড় আমার কাছে চার্জেবল আছে, আমি চার্জ দিতে পারবেন, এখানে ব্যাটারি খোলার অপশন নেই, তো এটা 10 ঘন্টারও বেশি আপনার চলে, মানে 10 ঘন্টা পর চার্জ দিতেই হবে। রাদার দেন দিস হ্যাজ টু ডিউরেসেল ব্যাটারি, ডাবল এ টাইপ ডিউরেসেল ব্যাটারি, মোটামুটি আপনার 2 দিন টানা দেবে নিশ্চিত, 2 দিন টানবে। আর এটা নিচে হবে আপনাদের ব্যাটারি কিনতে হবে, তো ব্যাটারি কিনতে হবে এটা বেশ ডিউরেসেল ব্যাটারি, ডিউরেসেল ব্যাটারি কিনতে তো হবে, কলিং চলবে এটা। আমি ধরলাম ওই এভরিডে আমি গেম খেলেন, তো এক মাস বেশি চলবে না, এভরিডে না কন্টিনিউয়াস যদি গেম খেলিস তাও 2 দিন টেনে নিতে হবে, কন্টিনিউয়াস নিশ্চয়ই গেম খেলবে না। 2 দিন আমি কম বললাম ইয়ার, 2 দিন তো আতিপাতি এভরিডে ব্যাটারি হচ্ছে, আমি জানি ডিউরেসেল ব্যাটারি দাম বেশি। ওকে, সো রিচার্জেবল ব্যাটারি হ্যাজ এ অ্যাডভান্টেজ, এর অ্যাডভান্টেজ তো অবশ্যই আছে আমার, বাট রিচার্জেবল ব্যাটারি ক্ষেত্রেও আপনার সেই চার্জে বাড়ানোর একটা ব্যাপার থাকছে। বাট এখানে আপনি যেখান যে কোনো ব্যাটারি এনেও আপনি লাগাতে পারবেন, কারণ ফর পারফরমেন্স এখানে ইনবিল্ট আপনার ডিউরেসেল ব্যাটারি আসে ফর পারফরমেন্স এর জন্য, তো এছাড়া আপনি অন্য কোনো ব্যাটারিও লাগাতে পারেন। আর এবার টার্বো মোড, আমার টার্বো মোডটা রয়েছে। হ্যাঁ, ব্যাটারি তো ওখানে কোথায় স্টার্ট বাটন, আই সি দ্য স্টার্ট বাটন, আই হ্যাভ টার্বো মোড এক্সট্রা ফিচার্স,
টার্বো, টার্বোটা এখানে কি হয়েছে এক্সট্রা কাজে, যে আপনি যখন ওই বাটন যদি আপনি ক্লিক বাবা ধরে করছেন সেখানে টার্বোটা একবার ক্লিক করে ওটা যদি আপনি প্রেস করেন তো ওই বাটনটা তিন চারবার রিপিট করবে। সিম্পল, মানে যেমন টুম রেটেড আমরা ম্যাচ করি ডবল উইনিং করে নিলাম, প্লিজ প্লিজ। ওকে স্যার প্লিজ, এমনি তো খুবই ইজি লেআউট। আর এছাড়া প্লাস কথা বল, এটা যদি আমি কাউকে মারি, সরি দর্শকদের মারবো না এটা কিছু, তো কাকে মাথা হেরে যাবে আমার সত্যি খুব ভালো লাগে। এটা শুনুন আমি এটা খেলতে পারি, আর হ্যাঁ আমি আগে শুনি নি কেউ মোর দেন 2000 rupees দিয়ে কন্ট্রোলার কিনে কেউ কাউকে ছুড়ে মেরেছে, আমি অন্তত শুনিনি। ও হয়তো এটা দিয়ে কাউকে ছুড়ে মারার প্ল্যান করতেই পারে। আমি ওকে মারবো না, সরি আমি মারবো না। সো এটা একটা ন্যানো রিসিভার আছে আমার ছোট ভাই, এটা আমার পকেটে হয়েছে, সরি আমার না মানে রেগুলার ছোট ভাই, সো এটা ছোট ভাই এটা সো কল ন্যানো রিসিভার, এটা ঠিক ব্যাক সাইডে থাকে, এটা এরকম ভাবে জাস্ট আপনি প্রেস করলে আপনার এই কন্টেনারটা খুলে যাবে, খুলে আপনার ন্যানো রিসিভার ঠিক এখানে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি এখানে ইনসার্ট করা আছে, সো ন্যানো রিসিভারটা বের করে ইউ ক্যান জাস্ট প্লাগ ইট ইন এন্ড ইট উইল ওয়ার্ক উইদাউট ইনস্টলিং এনি সিডিস এন্ড ডিভিডিস অর সো কল দ্যাট কামস উইথ দিস। তাহলে এটা সঙ্গে সিডি ডিভিডি আছে, এটা সঙ্গে সিডি ইনস্টল করতে হবে, আর ওটা সো ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ওয়ার্কিং ডিভিডি ড্রাইভ সিডি ড্রাইভ আপনি কিন্তু এটা ইনস্টল করতে পারবেন না, বাট দিস ইজ পার প্লাগ এন্ড প্লে, জাস্ট প্লাগ এন্ড প্লে। আমরা এটা পেন ড্রাইভের মতো 10 মিটার দূরে কাজ করে, 10 মিটার এটা এটাও সেম আপের লাইন আছে, 7 মিটার 7 মিটার এটা 10 মিটার কাজ করে। ওকে 7 মিটার দূর থেকে বসে কেউ যদি টিভি এলসিডিটা দেখতে পারে প্লিজ আমাকে বলবেন, না যারা বড় এলসিডি লাগায় তারাই বুঝতে পারে, যেহেতু বড় যদি টিভি রয়েছে 40 ইঞ্চি অবশ্যই রয়েছে আমাকে ঘরে, 43 ইঞ্চিও রয়েছে আমার, আমি নিজে ইউজ করছি 43। 7 মিটার কতটা হয় আর যেখানে আমার হোম বাটন রয়েছে এখানে, আমার হোম রয়েছে এখানে, হোম নিয়ে করলে ওরও যে অ্যাক্সেস করা যাবে যেটা উইন বাটন এক্সবক্সে, যেটা তোর তোমার কি বলে ওটাকে বাটন আছে না একটা তোমার সাদা রঙের সবুজ রঙের কেনা আছে না, তুই খেলিস না বুঝে গেছি ছেড়ে দে। আচ্ছা এক্সবারে অ্যাকচুয়ালি মেনুটা ওপেন হয়ে যায়, আমি জাস্ট মনে করছি জানি আমি, ওটা এক্সবক্সে একটা মেনু আছে, মেনুটা ওপেন হয়ে যায় রেকর্ড করতে পারবেন আর যেখানে তোর গেম মোড আমি চেঞ্জ করতে পারবেন, সো ওটাকে অনেক সময় তোমার অনলাইন সিস্টেম হলে অনলাইন গেমও খেলতে পারবেন, যেটা আপনারা যে কেউ জানেন লজিটেক এর মডেলটা, সো দিস কামস ফর 2599 rupees মানে আমি যেটা এক্সপেক্ট করিনি তার থেকে আমাদের বেশি হয়েছে, আমি আমি তাই বলছি এন্টারে কন্ট্রোল আমি যেগুলো ইউজ করেছি না অ্যাপার্ট ফ্রম এন্টার, আমি বলছি মানে ধর একটা হাই প্রাইস কন্ট্রোলার যদি তুই বলিস, হ্যাঁ দিস ইজ নট হাই প্রাইস কন্ট্রোলার, হাই প্রাইস মানে অনেক কিছু রয়েছে, সোনি রয়েছে, গেমসার রয়েছে, অনেক কিছু রয়েছে, কম্পেয়ার টু দ্যাট এইখানে তুই কি পেয়েছিস যেটা তোর মনে হয়নি যে থাকবে বলে, এত বেশি পেয়েছিস কিছু আমি বেশি, আর তো মানে তুই যেটা এক্সপেক্ট করিসনি সেটা বল। আমি এর মধ্যে অনেকটা যেটা বলে তোমার ব্যাটারি লাইফ টাইম অনেকক্ষণ, আমি 10 ঘন্টার উপরে আমি গেম খেলেছিলাম ফিফা, যেখানে ফিফা খেলে অনেক কিছু ফিফা খেলেছিস, আমি প্র্যাকটিস করে যেতাম হারানোর জন্য, তাকে মনে নেই দুদিনে বল দিয়েছিলাম এক্সট্রা গাইজ গাইজ কথা শুনবে না, আমি অনেকে বল দিয়েছি ওকে আমি ফিফা পারলে তোমাকে জিততে পারো, পরে পরে আমার বাড়িতে ঠিক আছে এটা পড়া একটা হবে তো অবশ্যই ব্যস্ত হবে তার আগে এদিকে ডিসকাস করে নিয়ে ব্যাপারটা, তো এখানে টাবা মোডটা পেয়েছি, এটা আমি এখানে আমি আগে কোনো মানে কোনো কন্ট্রোল পাইনি, তো এখানে টাবা মোডটা নেই আমি ক্যাশ করবো ব্যাপারটা, আর এটা দামের মধ্যে অনেক কম, আর রেডগিয়ারে ওয়্যারলেসও রয়েছে এন্ড যদি ওয়্যারলেস হয়ে যায় আর ওয়্যার দেওয়া যেটা আছে সেটাও একই ব্যাপার, জাস্ট ওটা দাম আই থিঙ্ক জাস্ট জাস্ট 200 টাকা কম, জাস্ট 200 টাকা
আর কিছু না। আর এখানে এই বাটনগুলো খুবই হাই, খুবই শক্ত। আর আমার মনে হয় বাটন এবং আমার মনে হয় মানে স্টিক অ্যাডজাস্টমেন্টের মানে অন্তত আমি বলবো অন্তত স্টিক পারফরমেন্সটা আমার এটা বেটার লাগছে রাদার দ্যান এটা। খারাপ কিছু নেই। তো আর কিছু কি বলবি ক্রিশ এটা ব্যাপার? মানে লং টাইম খেলতে গেলে তোর হাত ঘেরে যেতে পারে না, দুটো সেই সময় তোমার তো অন্তত লাইট ফাইট তো অফ থাকে না গেম দেখার জন্য, তো আমরা নিয়ে লাইট জ্বলে তখন তুই স্ক্রিনের দিকে দেখবি না, তখন তুই এদিকে তাকিয়ে খেলবি, তাই তো? নাকি লাইটিংটা তো মুখে সব না, লাইট তো জ্বলছে, এটা সুবিধা তো রয়েছে, লাইট জ্বলছে সুবিধা রয়েছে বুঝতে পারলাম, কিন্তু তুই এতদিন ধরে কন্ট্রোলারে গেম খেলছিস, তুই এটা জানিস না তোর ABX5 বাটন কোথায় থাকে? জানি মানে দেখতে পাচ্ছি, দেখতে তো ভালো লাগে না এই লাইট জ্বলছে এই ফিচার গুলোতে, আমি চোখ বুঝে আমি যদি কন্ট্রোলারে হাত দিই আমি জানবো আমার কোথায় আছে। মানে পাশের জন্য বলছি যারা মোটামুটি যারা ফার্স্ট কন্ট্রোল ইউজ করতে তারা আমাদের রেডগেট ইউজ করবে, আমি তাদের সাইড করবো, লজিটেক পার্টি ইউজ করবো না। আমার একটা বন্ধু রেডগিয়ার আছে, সেও রেডগিয়ার ইউজ করে এই মডেলটা না তার ওয়ার্ড মডেলটা। তবে হ্যাঁ ইন্টারনেট যে মডেল দেখেছেন না, তো সেই টাইপের একটা মডেল আছে তোমার রেডগিয়ারও রয়েছে, তো রেডগিয়ার কোন যেটা আপডেট করেছে এটা যে লেটেস্ট ভার্সনটা, আর এটার ভাইব্রেশনটা মাচ হ্যাঁ। তবে হ্যাঁ এটা সুবিধা আছে কি ভাইব্রেশন মানে আমার ভাইব্রেশন আমি অফ অন করতে পারবো এখান থেকে, মানে এটা ভাইব্রেশন টপ করে দেয়, এটা বেস্ট, এটা সুবিধা রয়েছে এই কন্ট্রোলারটা, আমারটা এইটা নেই যে ভাইব্রেশন অফ অন করতে পারবো। সো গাইস রেডগিয়ার না লজিটেক সেটা আমাকে ভোট করে জানাবেন, আমার রেডগিয়ারের জন্য এ আর লজিটেকের জন্য বি, কমেন্ট সেকশনে আমাদের ভোট করে জানান যে আপনাদের কোনটা পার্সোনাল ফেভারিট বা আপনারা কোনটা ইউজ করছেন, বা এই দুটো ছাড়া যদি আপনারা কিছু ইউজ করে থাকেন সেটা বলুন, বা আপনাদের কোনটা পার্সোনাল প্রেফারেন্সেস, বা আপনারা যদি চান আমরা এটা দুটো ছাড়া অন্য কিছু আমরা আনবক্সিং করে দেখাই বা রিভিউ করি সেটাও আমাদের জানান কমেন্ট সেকশনে। আর আমরা যদি মিস করে থাকি তো সেটা আমাদের অবশ্য মানে জানাবেন, আর বন্ধুরা অবশ্যই আমি ভোট ট্রেনে আমি পাই, ঠিক আছে? অনেস্টলি ভোট করবেন, হ্যাঁ, আর যারা কথা শুনছেন না কারো আপনারা অনেস্টলি ভোট করুন, আর যারা ইউজ করেছেন রেডগিয়ারটা সেটা তো আপনারাই বলতে পারবেন যে কত ভালো এটা ফিচার ফিক্সড আছে, আর যারা করেননি তারা অবশ্যই রেডগিয়ারটা ফার্স্ট ইউজ করবেন, আমার বলছি আমি বেটার বলছি, আমার কথা বলবো যদি আপনারা বেটার পারফরমেন্স চান দেন গো ফর লজিটেক, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পকেট ফ্রেন্ডলি গুড প্রোডাক্ট দেন গো ফর রেডগিয়ার। হ্যাঁ দুটোর মধ্যে যে কোনো একটা, তবে এটা এটা খারাপ না এটা ভালোও না, মানে ভালো কন্ট্রোলার ভালো না অবশ্যই। আর